বিটিআরসি নয়, ডরবিশের দখলে থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বিশ্ব স্যাটেলাইট অধিকারী দেশের মধ্যে 57তম সদস্য হিসাবে প্রবেশ করছে বাংলাদেশ। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে। দেশের প্রথম এই স্যাটেলাইটটি প্রায় 3,000 কোটি টাকায় নির্মিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে। শনিবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তবে শেয়ার বাজার লুটের মূল হোতা দরবেশ খ্যাত সালমান এফ রহমানের কোম্পানি ব্যাক্সিমকো সহ কোম্পানিকে স্যাটেলাইটটির পুরো শর্ত দেওয়ায় এর যথাযথ ব্যবহার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রবাসী সাংবাদিকদের তোপের মুখে পড়েন বিটিআরসির চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন অপারেটর বছরে $14 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ সফল হলে দেশের টাকা দেশেই থাকবে, আর বেঁচে যাওয়া বাকি তরঙ্গ বিভিন্ন দেশে ভাড়া দেওয়া সম্ভব বলে জানানো হয়। কিন্তু শুভঙ্করের ফাঁকি বেরিয়ে আসে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নের মুখে। স্যাটেলাইটটির শর্ত ও ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাক্সিমকো ও বায়ার মিডিয়াকে দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে বিটিআরসির চেয়ারম্যান বিষয়টি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বলে জানান। গোজামিলের আশ্রয় নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তোপের মুখে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর কনসালট্যান্ট শফিক আহমেদ চৌধুরী বিনা টেন্ডারে ব্যাক্সিমকো ও বায়ার মিডিয়াকে এর শর্ত দেওয়ার বিষয়টি স্বীকার করেন। অথচ এটির শর্ত সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসির তত্ত্বাবধানে থাকার কথা ছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর কনসালট্যান্ট শফিক আহমেদ চৌধুরীর নিকট প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান জানতে চান যে, আপনারা যে দুইটি কোম্পানিকে, ব্যাক্সিমকো এবং বায়ার মিডিয়া, এই দুটি কোম্পানিকে দিয়েছেন, তার মানে কি টেলিভিশন চ্যানেলগুলোকে তাদের সার্ভিস নিতে হবে এদের কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে নয়? এই প্রশ্নের জবাবে গোজামিলের আশ্রয় নেয়ার ব্যর্থ চেষ্টা করেন শফিক আহমেদ। তখন ওই সাংবাদিক পাল্টা জানতে চান, স্যার আমি আসলে এত কিছু কম বুঝি, যে কারণে আপনি একটু ক্লিয়ার অ্যান্সার দিন, ইয়েস আর নো এর মধ্যে কি হবে না? এই চ্যানেলগুলোকে এই দুইটি কোম্পানির কাছ থেকে ফ্রিকুয়েন্সি কিনতে হবে কি হবে না? তখন শফিক আহমেদ কিছু না বোঝার ভান করে জানতে চান, কোন চ্যানেলগুলোর কথা বলছেন? পুনরায় ওই সাংবাদিক স্পষ্ট করে জানতে চান, কোনো টেলিভিশন চ্যানেল যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ফ্রিকুয়েন্সি নিতে চায়, তাহলে তারা কি বিআরটিসির কাছ থেকে নেবে নাকি এই দুটি কোম্পানির কাছ থেকে নেবে? এবার এড়িয়ে গিয়ে স্যাটেলাইটের কনসালট্যান্ট শফিক আহমেদ আজ ব্যাখ্যা দিতে শুরু করেন। তিনি বলেন, ফ্রিকুয়েন্সি শব্দটাই ভুলে যান আপনি, আগামীতে এটা একটা প্রোডাক্ট হিসেবে থাকবে। একথা বলে তিনি হাতের কাছে থাকা পানির বোতল দেখিয়ে বলেন, দেখুন এটা একটা পানির বোতল, আমি যদি এই পানির বোতল প্রক্রিয়াজাত করি। অযৌক্তিক ও হাস্যকর এই উদাহরণ শেষ করতে না দিয়েই সাংবাদিক জিজ্ঞাসা করেন, আমি যদি একটা চ্যানেল করি, আমি কি ব্যাক্সিমকো কিংবা বায়ার মিডিয়ার কাছ থেকে ফ্রিকুয়েন্সি কিনব নাকি আমি সরাসরি বিটিআরসির কাছে অ্যাপ্লাই করব? তখন শফিক আহমেদ স্বীকার করেন এবং বলেন, না না, বিটিআরসির এটার সঙ্গে একেবারে কিছুই নেই। এরপর সাংবাদিক আরও নিশ্চিত হতে জিজ্ঞাসা করেন, আচ্ছা মূলত এটা তাদের অর্থাৎ দুটি কোম্পানির উপর নির্ভর করে যে তারা কাকে দিবে আর কাকে দিবে না, এখানে গভর্নমেন্টের কোনো প্রকারের নিয়ন্ত্রণ বা তাদের কোনো কাঠামো আছে কি না? তখন শফিক আহমেদ সরাসরি জানিয়ে দেন, না। সাংবাদিক যোগ করে বলেন, ভেরি ক্লিয়ার স্যার, তাহলে কি আপনার কাছে মনে হয় যে এখানে একটি মনোপলি বিজনেসের আশঙ্কা আছে? এবারে তিনি গোজামিলের আশ্রয় নিয়ে বলেন, মনোপলি বলবো না আপনাকে, তাহলে আমি লেট মি ড্র ইউর অ্যাটেনশন। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ সময় সাংবাদিক
শিবলী চৌধুরী কায়েস বিটিআরসির চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রশ্ন করেন, মাননীয় চেয়ারম্যান, এ দুটি কোম্পানিকে অর্থাৎ ব্যাক্সিমকো আর বায়ার মিডিয়াকে আপনারা কিভাবে দিয়েছেন, সে বিষয়টা যদি আপনারা ক্লিয়ার করেন। আরও তো কোম্পানি ছিল, কিভাবে দিয়েছেন এ দুটো কোম্পানিকে? এ প্রশ্নের জবাবে অত্যন্ত কোমল স্বরে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, এ দুটো কোম্পানি পেয়েছে এটা, কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কিংবা বিআরটিসি থেকে ওরা পায় নাই, ওরা পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। সাংবাদিক কায়েস ফের জানতে চান, সেটা কি টেন্ডারিং হয়েছে না প্রসেসটা কি? তখন বিটিআরসি চেয়ারম্যান বলেন, এটা তো আমার জানার কথা না, আমি বলতে পারবো না। সাংবাদিক শাহেদ আলম আরও খোলসা করে জিজ্ঞাসা করেন, তাহলে বিষয়টা কি? এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পুরো প্রকল্পটি শুধু এই দুটো কোম্পানির কাছে বন্ধক দেওয়া হচ্ছে, অন্য কোনো কোম্পানি তো এ বিজনেস করতে পারবে না, দুটো কোম্পানি মাত্র করতে পারবে, কেন কিভাবে এটা হতে পারে? জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এটা খুবই সেন্সিটিভ প্রশ্ন, এই সেন্সিটিভ প্রশ্নের জবাব রয়েছে মূলত চারজন ব্যক্তির কাছে, আর তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং দরবেশ খ্যাত শেয়ার বাজার লুটোভোতা সালমান এফ রহমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণ ও উৎক্ষেপণের যাবতীয় খরচ করছে সরকার, অথচ তার শর্ত সরকারি কোনো প্রতিষ্ঠান না পেয়ে কিভাবে বাংলাদেশের অর্থনীতির পরিচিত দুর্বৃত্ত সালমান এফ রহমানের ব্যাক্সিমকো আর বায়ার মিডিয়া কিভাবে পাচ্ছে? এ স্যাটেলাইট কি তাহলে জাতীয় সম্পদ নয়? যদি তাই হয় তবে এর যাবতীয় খরচ জনগণের পকেট কেটে সরকার কেন বহন করবে?